তো চলো আজ আমরা দেখবো যে এই গ্লাস মার্কার তুমি ছবির কোন জায়গায় তুমি ইউজ করতে পারো এবং কিভাবে তুমি এটাকে ইউজ করবে। তোমরা অনেকেই আছো যারা কিন্তু গ্লাস মার্কার দিয়ে বর্ডার দিয়ে দাও, যেমনটা আমি এখানে তোমাদের দেখাই। আমি অনেককে দেখেছি তোমরা এরকম ধরনের ছবি আগে কালার করো, কালার করার পর কি করো যে তোমরা এরকম আউটসাইড থেকে এরকমভাবে বর্ডার দাও, ঠিক কিনা, এরকমভাবে তোমরা বর্ডার দাও, তাই তো? এই যে এরকমভাবে তোমরা বর্ডার দাও। বাট আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে গাছ কীভাবে আঁকতে হয়। হ্যাঁ, আমি তো জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি। এই ধরনের বর্ডার যখন তোমরা দিচ্ছ, এই ধরনের বর্ডার কিন্তু এই ছবিটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? এই ছবিটা কিন্তু গ্রামার অনুযায়ী কিন্তু ভুল হচ্ছে, কারণ তুমি যে কোনো ছবিতে তুমি যখন কোনো ছবি আঁকছো তখন অবভিয়াসলি সেই ছবিতে কিন্তু এই বর্ডারগুলো থাকে না, যেটা আমি কিন্তু এর আগেও আমি তোমাদের বলেছি। যারা ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখো। ওকে, তো এই বর্ডার যখন তুমি দিচ্ছ তাহলে কি ছবির গ্রামার নষ্ট হচ্ছে? তাহলে বর্ডারটা ইউজ করা যায় না। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু আমি কোথায় কোথায় বর্ডার ইউজ করতে পারি, কিভাবে ইউজ করব সেটা দেখবো। তাহলে দেখো, আমি প্রথমেই তোমাদের একটা গাছ, যেমনভাবে আমি তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি যে এই গাছগুলোকে আমরা কিভাবে করতে পারি। দেখো, সিম্পলি আমরা প্রথমে কি করেছিলাম, ইয়েলো কালার নিয়েছিলাম এবং এরপর গ্রিন, মিডিয়াম গ্রিন এবং ডিপ গ্রিন দেওয়ার পর গাছটাকে কমপ্লিট করা হলো। গ্রামার অনুযায়ী গাছের কালার ভিডিও তোমরা যারা দেখোনি তারা ডিসক্রিপশনে গিয়ে ভিডিও লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিও। তাহলে এখানে দেখো, এই একটা গাছ আছে আর এই একটা গাছ আছে। এখানে কিন্তু আমি কোনোরকম দেখো বর্ডার কিন্তু ইউজ করিনি, বাট এখানে কিন্তু দেখো বর্ডার ইউজ করা রয়েছে, তাই না? তো এই যে গাছটা তো আমি প্রথমেই দেখে দিচ্ছি যে এটা কিন্তু বর্ডার ইউজ করা যাবে না। এবারে বর্ডার এখানে তুমি ইউজ করতে পারো, কিভাবে ইউজ করতে পারবে? এখানে খেয়াল করো যে এখানে ডিপ কালার কোথায় আছে। দেখো এখানে ডিপ কালার এইটা, এই যে জায়গাটা, তাই না? তাহলে এখানে তুমি কিন্তু বর্ডার ইউজ করতে পারো। দেখো আমি এখানে বর্ডার দিলাম, ওকে, ভালো করে এই জায়গাটা বুঝবে যে এখানে আমি বর্ডার দিয়েছি, বাট এখানে কিন্তু বর্ডার রাখবো না। এটাকে কি করব, এটাকে মিশিয়ে দেব কালারটাকে, কালারটাকে মিক্সিং করবো এমনভাবে। এখানে আমি এই ব্রাউন কালার দিয়ে এই কালারটাকে কিন্তু মিশিয়ে দেবো, মানে বর্ডার বোঝা যাবে না যে ওটা বর্ডার। দেখো, বুঝতে পেরেছো? এইভাবে তুমি কিন্তু বর্ডারটাকে দিতে পারো। আবার এই একটা জায়গা রয়েছে, এখানেও কিন্তু ডিপ কালার রয়েছে, তাহলে এখানেও কিন্তু তুমি বর্ডার দিতে পারো এবং হালকা করে বর্ডারটাকে মিশিয়ে দাও। ওকে, দেখো বর্ডারটাকে মিশিয়ে দিলে এবং এখানে তুমি ব্রাউন কালার দিতে পারো এইভাবে। তাহলে দেখো বর্ডার কিন্তু আর থাকলো না, ঠিক কিনা? তাহলে এইরকমভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা বর্ডারটাকে কিন্তু রাখবো না, এইরকম ধরনের বর্ডার কিন্তু আমরা দেবো না। দুদিকেই যদি তুমি কালো বর্ডার দিয়ে দিচ্ছ তাহলে তোমার তো গ্রামারই তো নষ্ট হয়ে গেল, মানে এখানে লাইট কোথায় আর ডার্ক কোথায় এটা তো বোঝা গেল না, তাই না? এখানে তো সবই তুমি চারিদিকে বর্ডার দিয়ে দিয়েছো, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু করা যাবে না। এই যেমনটা আমি তোমাদের এখানে দেখালাম এইভাবে দিতে পারো। আরেকটা বিষয় কি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাকে কিছু ডাল বার করতে হতে পারে, গাছের থেকে কিছু ডাল বের হতে পারে, তাহলে সেক্ষেত্রে এইরকমভাবে তুমি কিন্তু ডাল বার করতে গিয়ে গাছের ডাল বার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সরু বর্ডার এখান থেকে দিতেই পারো। হ্যাঁ, এইরকমভাবে, তো এইরকমভাবে তোমরা কিন্তু বর্ডার দিতে পারো, যেমনটা আমি এখানে দিলাম। ক্লিয়ার হয়েছে বিষয়? চলো আর একটা এক্সাম্পল নিই। দেখো এখানে যেভাবে কালার দেখানো হচ্ছে, অনেকেই তোমরা আছো যারা এরকমভাবে কালার করো এবং কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা গ্লাস মার্কার নিয়ে এর চারি সাইড থেকে, এই কালারের চারি সাইড থেকে তোমরা কিন্তু এরকমভাবে বর্ডার দাও এবং দেখতে অবভিয়াসলি এটা সুন্দরই লাগে দেখতে। বাট এক্ষেত্রে ছবি দেখতে সুন্দর হলেও তোমার ছবির গ্রামার কিন্তু নষ্ট হয়। চলো এই ছবিটাকে যদি আমরা গ্রামার অনুযায়ী করি তাহলে কেমন হতে পারে বর্ডার না দিয়ে, এই জিনিসটাকে তোমরা এবার দেখো ভালো করে। তো আমি তোমাদের ডার্ক টু লাইট শিখিয়েছিলাম, সেমভাবে আমরা আগে ফার্স্ট কী করবো, এখানে ডার্ক কালার দিলাম। ওকে, খেয়াল করো, ওকে, ডার্ক কালার দিলাম। দেওয়ার পর এবার কী করলাম, এর থেকে আর একটু লাইট কালার দিলাম, এই যে এটাকে দিলাম। তারপর কী করতে পারি, আর একটু লাইট কালার দিলাম,
ওকে ব্যাস এটুকুতেই রাখতে পারি, ব্যাস শেষ হলো। তো দেখো ডার্ক টু লাইট হয়ে গেল, তুলে দাও কালারটাকে। ওকে এবার কি করব, এই জায়গাটা কিন্তু এখানে কিন্তু কি হচ্ছে, এখানে কিন্তু ডার্কনেস আসবে, কেন? কারণ এই জায়গাটা কিন্তু আটকে যাচ্ছে, তাই না? এই জায়গাটা আটকে যাচ্ছে এখানে কালারটা, তাহলে এখানে কিন্তু আমরা ডিপ কালার করতে পারি। এই যে ওকে করলাম এটা, দেখো ঠিক আছে। এবার কি করব, ব্ল্যাক কালার নেব। ব্ল্যাক কালার নিয়ে এবার দেখো বর্ডারের কাজ কোথায় হয়, এই জায়গাটাতে বর্ডার দাও, খেয়াল করো এখানে বর্ডার দিলাম, এখানেও দিলাম, এটুকু জায়গায় দিলাম। এবার দেখো এটার কাজ কি, বর্ডার দেওয়ার পর এটাকে বর্ডার রাখবো না, বর্ডারটাকে কিন্তু কি করব, দেখো আমি কি করছি, উপর থেকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি এবং এটাও একটা কালারের আকার ধারণ করবে, খেয়াল করো। দেখো এখানে অন্ধকার, তাই এখানে কিন্তু দেখো অন্ধকার হয়ে গেল, আর নিচের দিকে কিন্তু আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে। দেখো বুঝতে পেরেছো? আর এখানে কিন্তু যেহেতু এখানে এই কালারটা দেওয়া রয়েছে, তাহলে আমি এখানেও এই কালারটা দেবো, অসুবিধা নেই, উপর থেকে নিচের দিকে টানবো এইভাবে। দেখো ওকে, এখানে আমি ব্ল্যাক কালার করেছিলাম, এই ব্ল্যাক কালার কি করব, হালকা 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 করে এখানে নামিয়ে দেব। দেখো ঠিক আছে, এবার কি করতে পারি, আমি ঘরের মধ্যে কিন্তু আমি একটা অন্য কালার দেব, শুধুমাত্র ব্ল্যাক কিন্তু আমি এখানে দেব না। তাহলে এইখানে এই কালারটাকে দিলাম, দেওয়ার পর কি করব, ব্ল্যাক, ঠিক আছে এখানেও তাই। এবার নিচে কি করব, নিচেও সেম, দেখো এখানে ব্রাউন কালার দিয়ে আমি কিন্তু এই জায়গাটাকে কি করছি, এখানে অন্ধকার পড়ছে তাই এই জায়গাটাকে কিন্তু, তাহলে ব্ল্যাক কালার আমার কোথা থেকে আসছে, নিচে কি কি করতে হবে, ঘাস করতে হবে, ঘাস করো। দেখো ঠিক আছে, দেখো কত সিম্পল। এর সঙ্গে কি করব, আমরা একটু ডিপ কালার দিয়ে দেবো নিচের দিকে, তার সঙ্গে আমি বলেছিলাম পার্সিয়ান ব্লু তুমি ইউজ করতে পারো কিছু কিছু ক্ষেত্রে। দেখো তো আমার এখানে কি ব্ল্যাক কালার দিতে হলো, অবভিয়াসলি হলো না। এবারে উপরে, উপরে কি করবে, সেম ভাবে এখানে যেমন ইয়েলো হয়েছিল আমি তোমাদের দেখিয়েছিলাম, তো প্রথমে কি হবে, ইয়েলো কালার দিয়ে দাও। ওকে তারপর এখানে কি হবে, সবুজ কালার। এবারে এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমি ব্ল্যাক বর্ডার দেবো না, এখানে কী দেবো, আমি এখানে সবুজ কালার করছি তো, তাহলে এইখানে আমি সবুজ কালার দিয়ে বর্ডারটা দেবো, খেয়াল করো। দেখো দেখো এবং এখানে বর্ডার রাখা যাবে না, বর্ডারটাকে কি করব, মিশিয়ে দেব কালারের সঙ্গে। দেখো মিশে গেল, কত সিম্পল। দেখো যত নিচের দিকে নামবে তত আস্তে আস্তে কি হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে কিন্তু সেই কালার দিয়ে আমাকে এখানে বর্ডার দিতে হবে, আমি কিন্তু ব্ল্যাক বর্ডার এখানে ইউজ করব না। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমরা এখানে কালার করতে পারো।
ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমি কিন্তু কোনো রকম কোনো বর্ডার ইউজ করেছি, কোনো বর্ডার ইউজ করিনি। আমি শেষে এখানে কী দিতে পারি, এখানে এই কালারটা দিতে পারি, বলেছিলাম তোমাদের, শিখিয়েছিলাম, যারা দেখোনি ভিডিওটা গিয়ে দেখতে পারো, এইভাবে কিন্তু আমি কালার করেছিলাম। এবার দেখো এখানে বর্ডারের কাজ রয়েছে, কোথায় রয়েছে, যে জায়গাগুলো দেখো এখানে একটু ঝাপসা হয়ে গেছে, সেই জায়গাগুলোকে ফুটিয়ে তোলার জন্য তুমি বর্ডার ইউজ করতে পারো। সব জায়গায় না, এই জায়গাটা কিন্তু আমি বর্ডার ইউজ করেছি, দেখো খেয়াল করো। বাট এখানে মনে হচ্ছে কি যে এখানে বর্ডার রয়েছে, মনে হচ্ছে না। এখানে কি মনে হচ্ছে যে পুরোপুরি একটা লাইন রয়েছে, এরকম লাইন রয়েছে, নেই তাই না? এখানে কিন্তু খুব সুন্দরভাবে মনে হচ্ছে যেন ছায়া পড়েছে, তাই না? এখান থেকে তুমি বর্ডারের কাজ কি আছে, এখান থেকে তুমি লাইন বার করে দিতে পারো, কারণ কাঁচা বাড়িতে এই যখন বাঁশ থাকে, তাই না, তাহলে এখন বাঁশের তুমি এখানে টোন দেখাতে পারো, এরকমভাবে বার করে দিতে পারো লাইন, ঠিক আছে, এইরকমভাবে, বুঝতে পেরেছ? দেখো এইভাবে। এছাড়া কিন্তু আমি কোনো জায়গায় কিন্তু দেখো বর্ডার লাইন আমি কিন্তু দিইনি, বাট বর্ডার লাইন দিইনি বলে আমার ছবিটা কি খারাপ হয়েছে? দেখো তাহলে বুঝতে পেরেছো যে কোথায় কোথায় বর্ডার তুমি ইউজ করতে পারো, এই জায়গাগুলোতে ইউজ করতে পারো। বর্ডার ইউজ করো, মনে করো তুমি এখানে বর্ডার ইউজ করেছো, বাট এই যে বর্ডার ইউজ করেছো এটা যেন বর্ডার না থাকে, এটা কোনোভাবে কালারের সঙ্গে মিশিয়ে দাও, বর্ডার যেন বর্ডার না থাকে, ক্লিয়ার হয়েছে? এই বর্ডার থাকলে কিন্তু ছবিটা সেই একেবারে ছোট বাচ্চাদের ছবি কিন্তু হয়ে গেল, তাহলে এটা মাথায় রেখো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে ছবি প্র্যাকটিস করো, আশা করছি তোমরা অনেক ভালো শিখতে পারবে। তাই হোক ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে কোথায় বর্ডার ইউজ করবে আর কোথায় বর্ডার ইউজ করবে না। যদি তোমরা কোনো কিছু বুঝতে পারোনি তাহলে অবশ্যই কিন্তু আমাকে মেসেজে জানাবে, আর যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই, চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।